নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আজ শুনবেন কর্নেল নীলাদ্রি সরকারের কাহিনী আমাদের আজকের নিবেদন কালো কুকুর রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কর্নেল কাহিনী সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন কালো কুকুর সেবার শরৎকালে একদিন গোয়েন্দা প্রবর কর্নেল নীলাদ্রি সরকার কথা ও কথার পর হঠাৎ বললেন ডার্লিং তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে শুনে একটু মনমরা হয়ে বললুম ছিল ভীষণ ছিল কিন্তু দৈনিক সত্যসেবকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়ুব নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো থাকবে যদি ছিপফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোফা কোনো খবর জোটে বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে লাগলেন অবাক হয়ে বললুম ব্যাপারটা কি বলুন তো কর্নেল বললেন মুর্শিদাবাদে রশনিবাগ নামে একটা জায়গা আছে সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিসাচের উপদ্রব হয়েছে যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না বলেন কি একটা ব্যাপার বোঝা যায় ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার ফাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয় আর সেই সুযোগে পিসাজ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে আপনি বিশ্বাস করেন এ কথা হাসতে হাসতে বললুম পিসাজ বলে কি সত্যি কিছু আছে নাকি কর্নেল গম্ভীর হয়ে বললেন জানি না তবে ওখানকার লোকে নাকি পিসাজটাকে দেখেছে কেমন চেহারা তার কুকুরের মতো কালো একটা কুকুরের সে আসে তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে টানতে টানতে নিয়ে যায় জেদ চড়ে গেল মাথায় বললুম ঠিক আছে তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে যত সব আজগুবি গল্প পরদিন ভোরে জিপে রনা হয়ে দুপুরের মধ্যে আমরা রশনিবাগ পৌঁছে গেলুম নবাবী আমলের সমৃদ্ধ আধা শহুরে গ্রাম আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোয় ঝিলটা রয়েছে বাংলো থেকে দু কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাত ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়ল আসার সময় চৌকিদার পই পৈ করে বারণ করল যেন দুজনে সবসময় কাছাকাছি থাকি নইলে পিসাচের পাল্লায় পড়ব কিন্তু একলা না হলে পিসাচটা যে আসবে না তাই হাসতে হাসতে কর্নেলকে বললুম আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন আমি পিসাচটায় প্রতীক্ষা করি কর্নেলও হেসে বললেন তুমি না বললেও আমি জলের ধারে বসে থাকতে রাজি হতুম না জয়ন্ত তারপর বাইনকুলারটা চোখে রেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেছেন এবার কিন্তু একটু গাছমছম করতে থাকল বারবার পিছনে ঘুরে দেখে নিচ্ছি বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিল সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি বুঝবুজি উঠতে শুরু করেছে চারে মাছ আসার লক্ষণ এটা ফাতনা নড়লেই খেঁচ মারব কিন্তু তারপরই পেছনে গড় গড় গর্জন শুনে চমকে উঠলুম ঝটপট ঘুরে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হাঁ করে চাপা গর্জন করছে তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায় ক্রূর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে লক লকে জীব থেকে ফোটায় ফোটায় কি রক্ত ঝরছে এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেলুম মরিয়া হয়ে কুকুরটা পিছিয়ে গেল তারপর পালাতে থাকল কিন্তু রাগে আমার তখন মাথার ঠিক নেই ওর মাথায় রদের মেরে দুফাক না করে ফিরছি না যা থাকে বরাতে উঁচু নিচু গাছপালা কাটা ঝোপ তারপর চাষ ক্ষেত ঘাসে ঢাকা খোলামেলা পোড়ো জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে আমিও ছুটে যাচ্ছি মাঝে মাঝে সে পেছন ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে ক্রুর দৃষ্টিতে এবং মুখভঙ্গি করে গজরাচ্ছে কাটায় আমার প্যান্ট শার্ট ততক্ষণে পর্দাফাই অবস্থা জুতোয় জলকাদা লেগেছে প্রচুর একখানে শুকনো লতাপাতায় জড়িয়ে খেলুম তারপর মনে হলো কে আমার নাম ধরে ডাকছে সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন আমি কান করলুম না কালো কুকুরটা মিটার পঁচিশের দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে তেমনি রক্তমাখা মুখ কুতকুতে জ্বলন্ত চোখ জিপ থেকে ফোটা ফোটা যেন রক্ত ঝরছে আবার হুঙ্কার দিয়ে দৌড়ালুম পিসাচ হোক আর যাই হোক আজ ওর একদিন কি আমার একদিন গাছপালার ফাঁক দিয়ে রেললাইন দেখা যাচ্ছিল সামনে ভাঙা চড়া একটা বাড়িও দেখতে পেলুম তাহলে বোধ করি রশনিবাগ স্টেশন বাজারের পেছন দিকটায় এসে পড়েছি কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো আচমকা চারদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই কাটতে থাকলো চোখ বুঝে কুজো ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি চামচিকে যে এমন চিমটি কাটতে জানে কে জানত দ্বিগুণ জোরে রথটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকেগুলো ভাগিয়ে দেওয়ার চেষ্টা করলুম কিন্তু খুদে জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভেতর ঢুকে পড়ল। চামচিকের ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করল বাড়িটার কোনো ঘরে দরজা জানলা বলতে কিছু নেই সব কারা হয়তো খুলে নিয়ে গেছে এ ঘর থেকে ও ঘর তারপর আরেকটা ঘর কোনো ঘরের ভেতর জঙ্গল গজিয়েছে এবং ছাদ ভাঙা করিকার ঝুলে রয়েছে শেষে যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে দরজাটা খোলা ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম তারপর ঘুরে দেখি ঢেঙা শুটকো চেহারার এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন ঠোঁটের কোনায় হাসিটাও যেন অস্বস্তিকর ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি এক মাথা সাদা চুল কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুড়ি আমি কিছু বলার আগেই উনি ঘর ঘরে গলায় বললেন রডটা দেখি। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন পাগল নয় তো আমি একটু ভেবাচাকা খেলুম উনি রডটা জানালা গলিয়ে ছুঁড়ে ফেললেন কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগে আছে চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ ভয় ভয় এবং অপ্রস্তুত মুখে বললুম আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন আসলে চামচিকের পাল্লায় পড়ে কথা কেড়ে ভদ্রলোক খিক করে হেসে বললেন খুব জ্বালিয়েছে বুঝি তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে আসলে একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম ঝিলে ছিপ ফেলে বসেছিলুম কোর কুকুরটা গিয়ে ঝামেলা করছিল ভদ্রলোক উপাশে ঘুরে বললেন দেখুন তো এই কুকুরটা নাকি দেখেই চমকে উঠলুম এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে ঘরটা বেশ বড় কোনার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চারপায় সেই হিংস্র মুখভঙ্গি রক্তলাল হাঁ করা মুখ ধারালো দাঁত আর লকলকে জীব কিন্তু আশ্চর্য কুকুরটা মমির মতো স্থির শুধু তার হিংস্র চোখ দুটো জলজল করছে আমার দিকেই তাকিয়ে আছে যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার ওপর ভদ্রলোক হাসলেন আবার চোখ নাচিয়ে বললেন কি মনে হচ্ছে সেই কুকুরটা না গলা শুকিয়ে গেছে আতঙ্কে বললুম কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টাফ করা একটা কুকুর হ্যাঁ আমার প্রিয় কুকুর জনি মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম তারপর কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ এসব জিনিস স্টাফ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি দারুণ জ্যান্ত দেখাচ্ছে না সায় দিয়ে বললুম দেখাচ্ছে কিন্তু কিন্তু কিসের এতে ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন আমি ট্যাক্সিডার মি অর্থাৎ চামড়া দক্ষতা অর্জন করেছি এ তার যৎকিঞ্চিত নমুনা আপনি চামচিকের কথা বলছিলেন দেখুন তো ওই চামচিকে গুলো নাকি দেওয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক জাগল সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে জল নীল চোখ তাদের দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন ভীষণ জ্যান্ত দেখাচ্ছে তাই না যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোলেও বেরোতে পারে বলা তো যায় না বললুম ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা কিন্তু ওরা তো মৃত বৃদ্ধ আবার মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন হ্যাঁ আপাত দৃষ্টিতে মৃত কিন্তু ওরা জীবিত হতে পারে সেটাই আমার ট্যাক্সি নতুন দিক আশা করি তার পরিচয় চমৎকারভাবে পেয়েছেন এবার আসুন আপনাকে আর একটা জিনিস দেখাই কালো কুকুরটার পাশ দিয়ে ভয় ভয় এগিয়ে ওকে অনুসরণ করলুম পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এঁকে দিলেন অস্বস্তিটা বেড়ে গেল বৃদ্ধ এ ঘরের জানালা দুটো খুলে দিয়ে বললেন এবার একে দেখুন যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল তেমনই বেদির ওপর দাঁড়িয়ে আছে একটা লোক পরনে প্যান্ট শার্ট পায়ে জঙ্গল বুট আমারই মতো হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে কিটব্যাক একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ঠোঁটে একটু হাসি আমার মুখ দিয়ে বেরিয়ে গেল সর্বনাশ বৃদ্ধ চোখ কটমট করে বললেন সর্বনাশ কিসের মানুষ মরণশীল তার শরীর একদিন পচে গোলে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি কখনো সখন ওর ফেলা নেশার কথা বিবেচনা করে ওকে ঝিলে ছিপ ফেলতে যেতেও অনুমতি দিই যাই ভাবো আমাকে আমি কিন্তু এসব ব্যাপারে ভয়ে ভয়ে সায় দিলুম আগে হ্যাঁ তা তো বটেই তা তো বটেই বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন তুমি অমরত্ব চাও না উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললুম না না হাত ছাড়ুন আপনি বৃদ্ধের গায়ে প্রচন্ড ঠান্ডা হিম রক্ত জমে যাচ্ছিল খিক খিক করে হাসতে হাসতে বললেন ভয় নেই তেমন কিছু যন্ত্রণা হবে না জাস্ট একটু মাথা ঘুরবে গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে নেব তারপর তোমার চামড়ার ভেতর কাঠের গুঁড়ো তুলো স্পঞ্জ ঠেসে দেব ব্যাস অমর হয়ে যাবে তুমি বলে কি আমার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না প্রচন্ড আপত্তি জানিয়ে বলল আমি অমর হতে চাই না হাত ছেড়ে দিন বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল দেখো বাপু তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি নে এর আগে এমনি করে গোটা তিনের চামড়া নষ্ট করেছি বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট জনার্দন বক্সির এক কথা নড়লেই খোঁচা খাবে যাও টেবিলে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো তাহলে এই পাগলা ট্যাক্সিডার্মার্দন বক্সি জনার্দন বাবু আমাকে ছেড়ে দিন আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে তাহলে আর কেন জনার্দন বক্সি খিক খিক করে হেসে বললেন আহা ভয় নেই ভয় নেই বললুম তো টেরই পাবে না তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগাও হয়েছে এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লু। তারপর একেবারে বাইরে ভুতুড়ে চামচিকেগুলো হামলা করলো আবার পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো কোথেকে আমি চোখ বুঝে নাক বরাবর দৌড় দিলুম কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেলো বিকট গর্জন করে ঝাঁপ দিল সে সেই সঙ্গে যেন আকাশ ফাটানো একটা শব্দ কানে এলো ভয়ের ছোট অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে যখন জ্ঞান হলো তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি আলো জ্বলছে বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু একটু হেসে বললেন আশা করি একটু সুস্থ হয়েছো ডার্লিং না না অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই জনার্দন বক্সির কালো হয়ে হয়ে গুলি করে মেরেছি অবাক কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত বা বাধ্য পিশাচ কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাফ করে রেখেছেন আমি দেখেছি বক্সির দুটো কুকুর ছিল দেখতে একই রকম কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত কিন্তু চামচিকেগুলো কর্নেল হাসতে হাসতে বললেন কিছু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে তবে তোমার ওপর হামলা করেছিল যারা তারা ভূত নয় জ্যান্ত চামচিকে তাদেরও সে মানুষের মাংস খাওয়ানো শেখাত যাই হোক তোমার মাংস খুবলে নিতে পারেনি তারা খুব লাফালাফি করছিল কি না ওই পাগল খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে দিয়েছি ডার্লিং এতক্ষণ সে থানার লক আপে বলে কর্নেল উঠে দাঁড়ালেন টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন খেয়ে নাও ডার্লিং গায়ে জোর পাবে কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই সমাপ্ত হল আজকের কর্নেল কাহিনী কালো কুকুর ভালো থাকবেন ধন্যবাদ